আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজদিন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম স্কুলের বঙ্গবন্ধু কর্নারে বই কেনায় দুর্নীতি ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জার্নি মাল্টিমিডিয়ার বিরুদ্ধে করোনায় বিভিন্ন জেলায় অন্তত ১২ জনের মৃত্যু ঘনবসতি হলেও বিশেষ ব্যবস্থা নেয় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ কম আবাদি জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে শিল্পায়ন এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এবং মহামারীতে বড় ক্ষতি খাবারের ব্যবসায় হোটেল রেস্তোরাঁয় বেচাকেনা নেই বেকার শ্রমিকরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম এবার বিস্তারিত সরকারের বই সরকারি কিনছে মাঝে ২০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জার্নি মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের দুটি বই নিজেদের নামে চালিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি এমন দুর্নীতি হয়েছে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনায় আছে আরও অভিযোগ এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য মাহবুব কবির চপ্পলের রিপোর্ট সরকারি প্রাইমারি স্কুলে বঙ্গবন্ধু কর্নারে দেওয়ার জন্য এসব বই রাখা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তবে এই প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে লেখা ৩৯টি সিরিজের বই কেনার অনুমোদন দেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কেনা হয়েছে ৮টি যেখানে স্থান পেয়েছে নাজমুল হোসেন নামের এক ব্যক্তির ২ প্রকাশনা সংস্থার ৩টি বই আছে বঙ্গবন্ধুর লেখা একটি বই প্রধানমন্ত্রীর ২টি প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ও তোফাজ্জল হোসেন মিয়ার ১টি করে বই বঙ্গবন্ধুর কারাবাসের ৩০৫৩ দিন বইটির সম্পাদক হিসেবে নাম দেয়া হয়েছে নাজমুল হোসেনের আর প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া অথচ বইটি কারা অধিদপ্তরের কর্তৃপক্ষকে না জানিয়ে তা ছাপানো হয়েছে সাথে কাছে বিজনেস একটা ডিও লেটার দিয়েছিলেন তাকে তবে কারা অধিদপ্তরে এই ধরনের কোনো রেকর্ড ফাইলে সংরক্ষিত নেই কারা অধিদপ্তর অবগত ছিল না একজন স্যারের সাথে কথা বলে এটা মানে কি করা হয় বা কি করা যায় সে শিক্ষার্থীর বঙ্গবন্ধু মানে স্বাধীনতা নামের বইটির প্রকাশনা সংস্থার নাম দেয়া হয়েছে জার্নি মাল্টিমিডিয়া অথচ এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বই তিনবার পরিবর্তন করা হয়েছে গবেষক ও প্রকাশকের নাম মন্ত্রীর নির্দেশে গত ৩ জুন বইটি জার্নি মাল্টিমিডিয়ার নামে ছাপানোর অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা জার্নি পাবলিশার্স মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করছে মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন হ্যাঁ ছাপানো এবং বিতরণে অনুমতি দেওয়া যায় আমরা সেই আলোকে ফাইল ফিটার দিয়েছি এবার মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাপ্রুভ করার পর আমরা চেয়ে দিয়েছি বই দুটির টাকা পাওয়ার কথা কারা অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও লেখকের তা না হয়ে টাকা পাচ্ছেন নাজমুল এতে জালিয়াতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এই লেখক মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর বা এর সঙ্গে যারা জড়িত কেউ কোনোভাবেই হচ্ছে এই বিষয়টা আমাকে জানায় নাই আমি হঠাৎ করে জানতে পারলাম যে বইয়ের প্রথম প্রকাশে সম্পাদক হিসেবে আমার নাম এবং আমার মেধাসত্ত্ব বা অন্যান্য অধিকার যেভাবে সংরক্ষিত ছিল এটার পরবর্তী প্রকাশ বা সাম্প্রতিক এই যে প্রকাশনাটা হচ্ছে তার মধ্যে আমার সেই অধিকার সংরক্ষিত নাই আমি আমার অধিকার ফিরে পেতে চাই এবং হচ্ছে তার জন্য যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রস্তুত বঙ্গবন্ধু কর্নারে বই কেনার জন্য ১৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও প্রথম ধাপে কেনা হচ্ছে ৩০ কোটি টাকার বই সেখানে নাজমুলের ৩টি বইয়ের বিল এসেছে ২০ কোটি টাকা দামও ধরা হয়েছে কয়েক গুণ তিনি একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বলে জানা গেছে বই নির্বাচনে যে জাতীয় কমিটি আছে তার বেশিরভাগ সদস্যই জানিয়েছেন তাদের মতামত নেওয়া হয়নি এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কেউ কথা বলতে রাজি হননি মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা কো
করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 260 জন, মারা গেছে 4 জন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাসনা দাসের রিপোর্ট। করোনা সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত খুলনায় করোনার উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। 24 ঘন্টায় বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 260 জন। বগুড়ায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 305টি নমুনা পরীক্ষা করে 84 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। এদিকে ময়মনসিংহে আবারও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ PCR ল্যাবে 215টি নমুনা পরীক্ষায় আরও 33 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চিকিৎসক, পুলিশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও মৃত্যু অনেক কমেছে। বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় 24 ঘন্টায় নার্স সহ নতুন আক্রান্ত হয়েছেন 71 জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন আরও 1 জন। এছাড়াও নোয়াখালীতে করোনা ভাইরাসে মারা গেছেন 1 জন, জেলায় নতুন শনাক্ত হয়েছেন 54 জন। ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়েছেন 21 জন এবং মৃত্যু হয়েছেন 1 জনের। এছাড়াও 24 ঘন্টায় ময়মনসিংহে আরও 33 জন, শরীয়তপুরে 36 জন এবং নেত্রকোনায় 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাসনা দাস, ATN বাংলা। করোনা সংক্রমণের শুরু থেকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। তাই দেশের সবচেয়ে ঘিঞ্জি বসতি হওয়ার পরও ভয়াল এ ভাইরাসের সংক্রমণ খুব একটা নেই সেখানে, এমন দাবি করেছেন সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহবুবুল আলম তালুকদার। কক্সবাজার থেকে মোহাজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখ মানুষের বাস হলেও এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন মাত্র 79 জন, মারা গেছেন 6 জন। অথচ সংক্রমণের এ হার দেশের বিভিন্ন জেলায় অনেক বেশি। ঘনবসতির কারণে এই ক্যাম্পকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও তা ঠেকানো গেছে সফলভাবেই। দেশে সংক্রমণের শুরু থেকেই কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের কারণে রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রোহিঙ্গা ক্যাম্পে 120 শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধনের সময় তিনি একথা বলেন। প্রথম মৃত্যু হয়েছে 31 মে, তার মানে 3 মাস পরে। তার মানে এই 3 মাসটা কিন্তু একেবারে আমরা সম্পূর্ণভাবে রাখতে পেরেছি। তারপরে সামহাও কেউ এটা ইনফেক্টেড হয়েছে, তারপরে এটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা সেটা ভয়ানক পর্যায়ে নেই। রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতাল হলেও তাতে স্থানীয়দেরও সেবা দেওয়া হচ্ছে বলে জানান IOM কর্মকর্তারা। এখানে আমরা আইসোলেশন সুবিধার পাশাপাশি আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সুবিধাটাও আমরা রোহিঙ্গাদের এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সেবাটা দিয়ে থাকবো। COVID-19 যারা আক্রান্ত আছেন তাদের জন্য আমরা এই সেবাটা নিশ্চিত করবো। কক্সবাজারে করোনা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমন্বয় করে পরীক্ষা ও চিকিৎসা সেবা বাড়িয়েছে, ফলে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা কমেছে বলে মনে করছেন তারা। জাহিদুল আলম, ATN বাংলা। বরিশালে দ্বিতীয় দফায় বেড়েছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় কীর্তনখোলা নদীর পানি 45 সেন্টিমিটার, ভোলার দৌলতখান পয়েন্টে 104 ও মেঘিনার হিজলা পয়েন্টে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। নেত্রকোনায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, তবে দুর্গতদের ভোগান্তি কমেনি, দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিভিন্ন পানিবাহিত রোগ। সরকারি সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে জানিয়েছেন সেখানকার মানুষ। কৃষি জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের শিল্পায়নকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে নিজ কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, শিল্পায়নের পাশাপাশি আবাদযোগ্য জমি রক্ষা করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একই সাথে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ দেন তিনি। সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন কৃষি জমি রক্ষা করতে হবে, আবার প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের এই প্রাকৃতিক
ভারসাম্য রক্ষা করা এটাও একান্তভাবে অপরিহার্য, সেদিকেও যেমন আমাদের দৃষ্টি দিতে হবে, সেই সাথে সাথে কর্মসংস্থান আমাদের সৃষ্টি করতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কৃষি জমি যাতে রক্ষা পায়, সেই কৃষি জমি রক্ষার লক্ষ্য যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া, পাশাপাশি শিল্পায়ন করা, আর শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। জাতীয় পরিচয়পত্র নিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত শিথিল করেছে রেলপথ মন্ত্রণালয়। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ চারজনের টিকিট ক্রয় ও ভ্রমণ করা যাবে। মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 13 আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনের যাত্রীদের জাতীয় পরিচয়পত্র সহ ভ্রমণের কথা বলা হয়, কিন্তু বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। ঝিলমিল প্রকল্পে প্লট পাইয়ে দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। আসামি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণা করত। এদিকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও 2 প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানী মণিপুরি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। সিআইডি বলছে, দেশের বিভিন্ন এলাকা থেকে বেকার যুবক ও যুবতীদের চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতে নিয়েছে এই চক্রটি। দর্শক, করোনা মহামারীর মধ্যে সবকিছু খোলার পরেও বড় ধরনের ক্ষতির মুখে খাবারের ব্যবসা, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট ফাস্টফুডের দোকানে বেচা কেনা বিক্রি নেই বললেই চলে। এতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে কয়েক মাসের মধ্যে নিঃস্ব হয়ে যাবে অনেকেই। আদ্দিন সজীবের রিপোর্ট। বড় আশা নিয়ে গেল বছর খাবারের ব্যবসা শুরু করেছিলেন মোহাম্মদ ইউসুফ। অল্পদিনেই ভালো সাড়া পেয়েছিলেন মানুষের, কিন্তু কয়েক মাসের মাথায় করোনা মহামারীর থাবা সামলাতে পারেননি তিনি। জীবন জীবিকার তাগিদে এখন সব খোলা, কিন্তু মানুষ খেতে আসে না দোকানে। এই দোকান খোলার পর চাই একটা কাস্টমার পাবো কিনা সেটাই নিয়ে সন্দেহ। তো এই মহামারীর কারণে আমরা অনেকই বিপদগ্রস্ত আছি, যার কারণে এখানে দেখেন অনেক দোকান আছে, বেশিরভাগ দোকানই আপনার বন্ধ হয়ে আছে, কারণ এখানে কাস্টমার আসে না, যার কারণে আমরা এরকম সেল হবে না বিদায় আমরা বন্ধ রাখছি। মিরপুরের একটি রেস্টুরেন্টে বারবিকিউ শেফ ইমনের অবস্থা আরও করুন। করোনায় 3 মাস বন্ধ ছিল দোকান, কাস্টমার সংকটে এখনও খোলেনি রেস্টুরেন্ট, তাই কঠিন সময় পার করছে সে। আমরা কাজ করে দিন এনে দিন খাই এটাই, কিন্তু কাস্টমারের জন্য আমাদের মাঝে মাঝে দোকান খুলতে পারতেছে না, কাস্টমারও নাই, আর আমরাও খুব কষ্টে আছি, কারণ দোকানটা খোলা থাকলেও আমরা টাকা পাই, ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। ঢাকার প্রায় সব এলাকার হোটেল ব্যবসার প্রায় একই অবস্থা। ফুড কোর্ট রেস্টুরেন্ট কিংবা হোটেলে এখন কাস্টমারের দেখা মেলে না, যারাও আসেন থাকেন ভয় আতঙ্কে। অবস্থা আসলে আমাদের এখন বর্তমানে করোনার কারণে অনেক প্রভাব পড়ছে, যেমন আমাদের 5-6 মাস আমরা ঘরে বসে থাকতে হয়েছে, তারপর যে আমরা জব করতে পারি নাই, ফ্যামিলিভাবে অনেক আসলে আর্থিক অনেক ক্ষতি হয়েছে। তার ক্ষতিটার আমরা এটা ভবিষ্যৎ বলতে পারবো না, মানুষ কখন ব্যাক করে। আমরা শুনতে পাচ্ছি যে বিশ্বে হয়তো করোনার যে টিকা আবিষ্কার হচ্ছে, যদি ওইটা হয়ে যায় তাহলে জনস্রোত হবে, আর যদি এটা হয়তো যদি লেট হয় তাহলে দেখা যাবে যে আরও লেট হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে 72,750 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে এ প্যাকেজের বাস্তবায়নে সমস্যা কেটে যাবে অনেকটা, তবু ব্যবসার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দোকান মালিকরা। করোনার প্রভাব খাবারের ব্যবসায় এতটাই প্রকট যে ঢাকার বেশিরভাগ খাবারের দোকানগুলো এখনও খোলেনি। এই মার্কেটটিতে 30টি দোকানের মধ্যে এখন খুলেছে মাত্র 6টি দোকান। এখন কর্মহীন হয়ে পড়েছে অনেক অনেক মানুষ। এই মানুষগুলো এখন চিন্তা করছেন যে কীভাবে নতুন করে বাঁচা যায়, এবং সেজন্য অনেকে চেষ্টা করছেন পেশা পরিবর্তনের। কী হবে খাবারের ব্যবসার ভবিষ্যৎ তা জানেন না এই মানুষগুলো। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীদের মধ্যে নগদ লেনদেন 10 লাখ টাকা পর্যন্ত করার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ।
বিএসসিসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের কাছে লিখিত এক প্রস্তাবে দাবি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ব্রোকারেজ হাউস বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ার ক্রয়ে একদিনে নগদ 5 লাখ টাকার বেশি অর্থ গ্রহণে সিকিউরিটিজ আইনে নিষেধাজ্ঞাসহ শাস্তির বিধান রয়েছে। অথচ ব্যাংকগুলোতে নগদ লেনদেনে 10 লাখ টাকা আগেই কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। নিষেধাজ্ঞার কারণে বিনিয়োগকারী তার কাঙ্ক্ষিত শেয়ার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দরে ক্রয় করতে ব্যর্থ হয়ে আগ্রহ হারাচ্ছেন। এতে বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস উভয়ে ব্যবসায়িকভাবে ক্ষতির পাশাপাশি বাজার উন্নয়ন ও অগ্রগতিতে বাধার সৃষ্টি হচ্ছে। এসব কারণে ব্রোকারেজ হাউসে নগদ অর্থ গ্রহণের পরিমাণ 5 লাখ টাকা থেকে বাড়িয়ে 10 লাখ টাকা করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। 3টায় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, 4:30টায় প্রিমিয়ার লিজিং এবং 5টায় পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছর এবং চলতি বছরের 30 জুন ও 31 মার্চ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। প্রিমিয়ার লিজিং এর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2018 সালে কোম্পানিটি 5% লভ্যাংশ দিয়েছিল। বীমা খাতের 2 কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 23 আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 24 আগস্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ এ স্কয়ার নিট কম্পোজিট এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর ও 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ডদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বঙ্গবন্ধু একাডেমি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবিতে মানববন্ধন করেন তারা। এছাড়া হাইকোর্টের কদম ফোয়ারা মোড়ে 21 আগস্টের মূল পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। এতে গ্রেনেড হামলা নিহতদের স্বজন আহতরা উপস্থিত ছিলেন। আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাঁচ মাস পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। লেনদেন চলছে আগের নিয়মে সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি সতর্কতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেখুন শারফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠানে। নগদ লেনদেনে ব্যস্ত গ্রাহকরা। মার্চে করোনা শনাক্ত হওয়ার পর এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সীমিত করা হয়। কার্যগতি ফেরাতে 5 মাস পর আবারও স্বাভাবিক নিয়মে ব্যাংকিং সেবা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঝুঁকিপূর্ণ করোনা আক্রান্ত ব্যক্তিদের ছুটি, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালনা করার কথা বলা হয়েছে ওই প্রজ্ঞাপনে। শনিবার দিন যে আগে যেটা ছুটি থাকা ছিল সেটা এখন আবার চলে আসলো। এখন আমরা ইচ্ছা শনিবারে ব্যাংকিং করতে পারবো, সামনে ঘরের ব্যাংকিং করতে পারবো। ব্যাংকিং গুলোর জন্য এখন অনেক গুরুত্বপূর্ণ হলো যে আমরা কিভাবে গ্রাহক পর্যায়ে ব্যক্তি সাথে ব্যক্তি সংযোগ না ঘটিয়ে আমরা সরাসরি শাখায় না গিয়ে আমরা ব্যাংকিং কার্যক্রমকে উৎসাহিত করতে পারি। স্বাস্থ্যবিধি মানতে ব্যাংকগুলোতে সচেতনতা কার্যক্রম থাকলেও তা অনেকাংশেই মানছেন না গ্রাহকরা। লেনদেনে মানা হচ্ছে না শারীরিক দূরত্বও, যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। করোনার ঝুঁকিকে নতুন করে বাড়িয়ে না দিই এই জন্য আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা ক্যাশ কাউন্টারে কাজ করেন। নানা ধরনের সেফটি মেজার্স যেগুলো ব্যাংকিং সেক্টরে, এগুলো অবশ্যই মেনটেন করতে হবে, নইলে কিন্তু ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন তাদের ঝুঁকি বাড়বে এবং তাতে করে আলটিমেটলি দেশের সবাই কিন্তু ঝুঁকিতে পড়ে যাবেন। করোনা পরিস্থিতিতে অনলাইনে ব্যাংকিং কার্যক্রমে গ্রাহকদের উৎসাহিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। নভেম্বরের নির্বাচন নিয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের 2 প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরের বাগযুদ্ধ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিকে একটা রিয়েলিটি শো বলে কটাক্ষ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার দলীয় কনভেনশনে ভার্চুয়াল লাইভে তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট দেশের মানুষের চাইতে নিজের এবং বন্ধুদের উন্নতিতে বেশি মনোযোগী। করোনায় ব্যাপক প্রাণহানি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণ করে তিনি তার দায়িত্ব ঠিকমতো সামলাতে পারছেন না। কনভেনশন ভাষণে ওবামা প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বিচক্ষণতা এবং তার সময়ের ভূমিকা নিয়ে প্রশংসা করেন। এ সময় কমলা হ্যারিসকে সহযোগী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিনীদের সুরক্ষায় সেই যোগ্য উত্তরসূরি হবেন বলে মন্তব্য করেন ওবামা। এদিকে বারাক ওবামার কটাক্ষের প্রত্যুত্তরে হোয়াইট হাউসে এক সম্মেলনে ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্টের ভুল এবং অকার্যকর নানা পদক্ষেপের জন্যই দেশের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় মালামাল লুটের ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানার এসআই আসওয়াদ জানান, জামগড়ার একটি গার্মেন্টসের শিপমেন্টের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া থেকে লুট হয়। এই ঘটনায় মামলা হলে ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে গজারিয়া থেকে লুট হওয়া মালামাল সহ আহমেদ রুবেলকে আটক করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নরসিংদীর কলম্বো লেবুর খ্যাতি এখন দেশে বিদেশে। জেলায় এলেবুর বাগান করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। তার মধ্যে অন্যতম রায়পুরা উপজেলার গোকুলনগর গ্রামের চাষি বাবুল চৌধুরী। তার বাগানে লেবু দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ ও এশিয়ার অন্তত 20টি দেশে রপ্তানি হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবার তা কমে গেছে। বাগান মালিকরা জানান, প্রতিটি গাছে মৌসুম ভেদে 300-400 লেবুর ফলন হয়। মাত্র 6 বিঘা জমিতে লেবু বাগান করে 16 বছরে বাবুল চৌধুরী বর্তমানে 35 বিঘা লেবু বাগানের মালিক। বছরে তা বাগান থেকে 25,000 মেট্রিক টন লেবু বিদেশে রপ্তানি হয়ে থাকে। নরসিংদী জেলার মোট 411 হেক্টর জমিতে কলম্বো লেবু চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এটার বিভিন্ন পরিচর্যা, কখন কি করতে হবে, কোন সময়ে কোন কাজ করতে হবে, আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার পারটেক্স খেলার খবর। অলিম্পিক লিওকে 3-0 গোলে হারিয়ে উইফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ব্রায়ার্ন মিউনিখ। শিরোপা লড়াইয়ে আগামী রোববার 11 বার ফাইনালে ওঠা ব্রায়ার্নের প্রতিপক্ষ নেইমার এমবাপ্পের পিএসজি। পর্তুগালের লিসবনে খেলার 18 মিনিটে বক্সের 18 গজ দূরে থেকে সের্জি গেনব্রি দারুণ এক গোলে লিড এনে দেয় ব্রায়ার্ন শিবিরে। 34 মিনিটে গেনব্রি দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন। বিরতি থেকে ফিরে দুদলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময় 2 মিনিট আগে রবার্ট লিওনডস্কি 3-0 গোলের জয় নিশ্চিত করেন। চলতি মৌসুমে এটি লিওনডস্কির 55তম গোল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্কুলের বঙ্গবন্ধু কর্নারে বই কেনায় দুর্নীতি, 20 কোটি টাকা হাতিয়ে নেয়ের অভিযোগ জার্নি মাল্টিমিডিয়ার বিরুদ্ধে। করোনায় বিভিন্ন জেলায় অন্তত 12 জনের মৃত্যু, ঘনবসতি হলেও বিশেষ ব্যবস্থা নিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ কম। আবাদি জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে শিল্পায়ন এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং মহামারীতে বড় ক্ষতি খাবারের ব্যবসায়, হোটেল রেস্তোরাঁয় বেচাকেনা নেই বেকার শ্রমিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ।